হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো? নিশ্চয়ই ভালো, কারণ ভালো তো থাকতেই হবে। আমরা প্রত্যেক দিন আমরা চেষ্টা করে যাই কি করে আরও একটু ভালো থাকবো, তাই তোমাদের ভালো যেন সারা জীবন রাখা যায় তাই আমি অলওয়েজ চেষ্টা করি। আর তাই আজকের ভিডিওটা তোমাদের সফলতাকে, তোমাদের সাকসেসকে মাথায় রেখে তৈরি করা হচ্ছে। নিচের ট্যাগলাইন দেখে তোমরা তো ইতিমধ্যে বুঝে গেছো, সাবজেক্টটা হচ্ছিল কি করে আমরা 5 মিনিটে আমাদের অপোজিট পার্সনকে নিজের ব্যক্তিত্ব দ্বারা ইমপ্রেস করতে পারি। মানে বুঝতেই পারছো যে সারা দিন আমরা প্রচুর লোকের সঙ্গে মেলামেশা করি, আর যদি তুমি চাও প্রত্যেকটা মানুষ যাদের সঙ্গে তুমি মেলামেশা করছো সবাই তোমার জাস্ট ফ্যান হয়ে যাবে, সবাই তোমার গুণ গাইবে, তাহলে এই ভিডিওটা তোমাকে পুরো দেখতে হবে। কারণ এই ভিডিওটা দেখার পর তোমার 5 মাস নয়, 6 মাস নয়, 1 বছর নয়, উইদিন 24 আওয়ার্সের মধ্যে তুমি কিন্তু চেঞ্জ রিয়েলাইজ করবে নিজের লাইফে, এবং তুমি এত একটা অসাধারণ ব্যক্তিত্বের মালিক হয়ে যাবে যে তোমাকে কি বলবো, তুমি নিজে সাকসেস কে তোমাকে খুঁজতে হবে না, সাকসেস তোমাকে খুঁজে নেবে। ফ্রেন্ডস, টিপস নম্বর 1, তুমি যদি চাও তোমার ব্যক্তিত্বকে আকর্ষণীয় করতে, তুমি যদি চাও তোমার অপোজিট পার্সনকে তোমার তরফে অ্যাট্রাক্ট করতে, সবার আগে তোমাকে যেটা জানতে হবে সেটা হলো তার ফ্রিকোয়েন্সি, তার ভাবনা চিন্তার ভাইব্রেশন কি, তার কানেক্টর কি। একটা মানুষ 3টে জিনিস দ্বারা চালিত হয়, নাম্বার 1 ভাইব্রেশন, নাম্বার 2 ফ্রিকোয়েন্সি, নাম্বার 3 কানেক্টর। তোমাকে আস্তে আস্তে বুঝে বলাই, তোমাকে আস্তে আস্তে ডিসক্রাইব করি, তাহলে তোমাদের পুরো বিষয়টা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। ভাইব্রেশনস হচ্ছে হলো সেই মানুষটার ক্যাটাগরি কি, মানে আজকে আমি যেটা খেতে চাই সেই জিনিসটা তুমিও খেতে পছন্দ করবে সেটা তো নাও হতে পারে, তাই আমি যদি জোরজবস্তি করি তুমি আমি যেটা পছন্দ করি তাহলে তুমি সেটা কিন্তু ভালোভাবে মোটেও নেবে না। তাই ভাইব্রেশন মানে সেই মানুষটার ভাইব্রেশন কি, সেই মানুষটার টেস্ট কি, সেটা সবার আগে তোমাকে জানতে হবে। এবং তার সঙ্গে সঙ্গে যেই মুহূর্তে তুমি এটা বুঝে গেলে, তোমাকে জানতে হবে তার ভাবনা চিন্তার ফ্রিকোয়েন্সি। দেখো মানুষের ভাবনা চিন্তা কিন্তু ভ্যারি করে ম্যান টু ম্যান, এবং ভাবনা চিন্তা কিন্তু জিওগ্রাফি, তার কালচার, তার সোসাইটি সব কিছুর থেকে মানে সে কিন্তু গ্রো আপ হয় ছোটবেলা থেকে। তা তুমি যদি মনে করো তুমি 5 মিনিটের মধ্যে তার ভাবনা চিন্তার ফ্রিকোয়েন্সি বদলে দেবে, এটা কিন্তু একদম ভুল। আর এই ভুলটাই আমরা রোজ প্রত্যেক দিন করে থাকি যার সঙ্গে দেখা হয়, তাই সবার আগে তুমি তার ভাবনা চিন্তা, তার থট, তার ফ্রিকোয়েন্সি চেঞ্জ করার একদম চেষ্টা করো না। সবার আগে সেটা রিয়েলাইজ করার চেষ্টা করো সে কি তোমাকে বলতে চাইছে, তার ভাবনা চিন্তার ফ্রিকোয়েন্সিটা কি। আর যখন তুমি এই ফ্রিকোয়েন্সিটা বুঝে গেলে, মানে প্রথম তুমি ভাইব্রেশন বুঝলে, নাম্বার 2 তুমি ফ্রিকোয়েন্সি বুঝলে, যেই মুহূর্তে ভাইব্রেশন আর ফ্রিকোয়েন্সি তোমার বোঝা হয়ে গেল, অটোমেটিক্যালি তুমি কিন্তু পেয়ে গেলে সেই মানুষটার কানেক্টর। কানেক্টর মানে তুমি, এটা হচ্ছে সেই মানুষটার কানেক্টর, তোমাকে সেই মানুষটার কানেক্টরের সঙ্গে নিজেকে কানেক্ট করতে হবে। মানে বুঝতেই পারছো ব্যাপারটা খুবই ইজি, জাস্ট কিছুক্ষণ তাকে অবজার্ভ করো, তার ভাবনা চিন্তাগুলো একটু বোঝার চেষ্টা করো, এবং সেই মানুষটার কি তোমার থেকে চাইছে, তার এক্সপেকটেশনটা কি, সেই জিনিসটা রিয়েলাইজ করার চেষ্টা করো, অটোমেটিক্যালি তুমি কিন্তু সেই মানুষটার কানেক্টর পেয়ে গেলে। আর যেই মুহূর্তে তুমি কানেক্টর পেয়ে গেলে বন্ধুরা, গেম স্টার্ট, মানে তুমি সেই কানেকশন অনুযায়ী কথা বলা স্টার্ট করো। তোমাকে একটা ইজি এক্সাম্পল দিই, ধরে নাও তোমার সঙ্গে তুমি তোমার এক বন্ধুর কথা বলছো, সেই বন্ধু তোমাকে বলছে যে জানিস তো আমি এক্সামের আগে প্রচণ্ড টেনসড, আমি এক্সামে কি করব জানি না, মানে আমি খুব টেনশনে রয়েছি, আগামী 2 মাস পর এক্সাম, আদৌ পাস করব কি পাস করব না। তুমি যদি সেই কানেক্টর খুঁজতে চাও, তুমি তার এই কটা কথার মধ্যে তুমি কিন্তু খুঁজে পেয়ে গেলে তার কানেক্টরটা কি, বুঝিয়ে দিই কীভাবে খুঁজে পেলে। তোমার বন্ধু খুব ভয় পেয়ে আছে, এটা তোর ভাইব্রেশন। তোমার বন্ধুর মানসিকতাটা কি, সে ফেল করে যেতে পারে তাই টেনশন করছে, এবং এখানেই তার কানেক্টরটা কি, তুমি কানেক্ট করে নিলে যে ওর ভয় ওর টেনশন, এবং ভয় আর টেনশনটাকে তুমি যদি সেইভাবে কথা বলো, ওর সাথে তুমি এইভাবে কথা বলো, হ্যাঁ ফ্রেন্ড তুই ঠিক বলছিস, সামনে 3 মাস বাকি এক্সামিনেশন, আর এই এক্সামের প্রিপারেশনটা যদি ঠিকঠাক না হয় তো আমরা সবাই ফেল করে যেতে পারি, তাহলে কী করতে হবে, চল আমরা ভালো করে পড়াশোনা করি। দেখবে ও তখন রিয়েলাইজ করবে এক্স্যাক্টলি মানুষটা, আমার এই বন্ধুটা আমার কষ্টটা বুঝতে পারছে। মানে তুমি যদি একটা মানুষকে ইমপ্রেস করতে চাও, সবার আগে তোমার এই কানেকশনের জায়গাটা স্ট্রং করতে হবে, এই কানেকশনটা কিন্তু প্রথম যে 5 মিনিটের মধ্যেই একটা আমরা অপোজিট পার্সনের সাথে হয়ে করে ফেলি। তাই তুমি যদি চাও একটা মানুষকে ইমপ্রেস করতে, দম অপোজিট পার্সনকে, তার এই 3টে জিনিস নিয়ে পুরো বিষয়টা, সে কানেক্টর খোঁজা, মানে তার ভাইব্রেশন, তার ফ্রিকোয়েন্সি এবং তার কানেক্টর খুঁজে পেলো, এবং তার সাথে সেই ভাইব্রেশন ম্যাচ করে কথা বলার চেষ্টা করো, দেখবে সে তোমার সঙ্গে কিন্তু একটা কোঅপারেট করা শুরু করে দেবে, সে তোমার সঙ্গে একটা কানেকশন খুঁজে পাবে, এবং তোমার কথার সাথে কিন্তু সে কিন্তু সুন্দরভাবে পজিটিভ রেসপন্স করবে।
ফ্রেন্ডস স্যার টিপ নাম্বার টু টিপ নাম্বার টুটা কিন্তু তোমাকে নিজেকে বদলালো প্রবলেমটা কি হয়ে যায় আমরা সবসময় ভাবি যে পৃথিবীটা আমার মতন করে চলবে পুরো দুনিয়াটা আমার কথা শুনে চলবে আমার অপোজিট পার্সনটা আমারই কথা শুনবে একদম এটা কিন্তু ভুল থট কারণ তুমি তোমার ভাবনা চিন্তাকে থেকে যেটা বলছো ঠিক তোমার অপোজিট পার্সন সে কিন্তু সেটাকে নাও ঠিক ভাবতে পারে তাই তোমার মধ্যে ফার্স্ট চেঞ্জ যেটা তোমাকে নিয়ে আসতে হবে গাই সেটা হচ্ছিল লিকুইড পার্সোনালিটি একটা অদ্ভুত ব্যক্তিত্বর ব্যাপার পৃথিবীতে রিসার্ভে করে দেখা গেছে যেই সমস্ত মানুষরা নিজের পার্সোনালিটিকে খুব ফ্লেক্সিবল বানায় মানে বলতে পারো অ্যাজ লাইক ওয়াটার তাদেরকে বলা হয় লিকুইড পার্সোনালিটি হোল্ডার ব্যক্তিত্ব তারাই কিন্তু জীবনে সবচেয়ে বেশি সফল হয় তাই তুমি কি চাইছো তুমি কি পছন্দ করো সেটা ম্যাটার নয় তোমার অপোজিট পার্সন তোমাকে কি বলতে চাইছে তার মতন করে নিজের পার্সোনালিটিটাকে একটু চেঞ্জ করে নেওয়াটাই বুদ্ধিমানের কাজ আর তোমার মধ্যে যদি লিকুইড পার্সোনালিটি থেকে থাকে তাহলে তো কোনো কথাই নয় আর যেই সমস্ত বন্ধুরা একটু লিকুইড পার্সোনালিটির মধ্যে বিষয়টা আইডিয়া বা গেস করতে পারছো না তাদের জন্য সহজ করে বুঝিয়ে দিই লিকুইড পার্সোনালিটি হলো হচ্ছিল যে কথা বলে না জয়সি দেশ ভ্যাসি ভেস এক্স্যাক্টলি ফ্রেন্ডস তোমাকে প্রত্যেকটা মানুষ তোমার সঙ্গে যারা ইন্টারঅ্যাক্ট করছে তারা কিন্তু প্রত্যেকেই সেম হবে না হাতের এই পাঁচটা আঙুলকে একদম নয় হাতের যদি পাঁচটা আঙুল এক না হয়ে থাকে আমাদের নিজের হাতের পাঁচটা আঙুল তাহলে আমরা কী করে এক্সপেক্ট করছি যে আমাদের সামনের যেই মানুষটার সঙ্গে কথা বলছি সেই মানুষটা আমাদের মতন হবে বা আজকে সারাদিন ধরুন আজকে আমি 20টা মানুষের সঙ্গে কথা বললাম বা মিশলাম সে 20টা মানুষই এক হবে একদম নয় 20টা মানুষকে তুমি চেঞ্জ করতে পারবে না দ্যাট ইজ দ্য গ্যারেন্টি বাট তুমি নিজেকে চেঞ্জ করতে পারবে এটা কিন্তু এটাও কিন্তু গ্যারেন্টি তাই তুমি অপোজিট পার্সনকে চেঞ্জ করার চেষ্টা করো না নিজেকে চেঞ্জ করো অ্যাকর্ডিং টু দ্য পার্সোনালিটি আজকে তোমার সঙ্গে একটা মানুষ যার বয়স 18 বছরের একটা ছেলে বা মেয়ের সাথে কথা বলছো তার ব্যক্তিত্ব এক হবে না একটা 50 বছরের সিনিয়র লোকের সঙ্গে তাই তুমি একটা 18 বছরের ছেলে বা মেয়ের সঙ্গে যেই ওয়েতে কথা বলছো তোমার অ্যাটিটিউড তুমি যেভাবে দেখাচ্ছ তুমি 50 বছরের একটা ব্যক্তিত্বর সঙ্গে সেই মানুষটির সঙ্গে তোমার অ্যাটিটিউডটা কিন্তু সেরকম একদমই করতে পারবে না তাই তোমাকে মাথায় রাখতে হবে তোমার এই লিকুইড পার্সোনালিটি বারবার জোর দিয়ে বলছি লিকুইড পার্সোনালিটি এই ব্যক্তিত্বটা তোমাকে গ্রো আপ করতেই হবে মানে তুমি যদি আজকে সারাদিন 100টা লোকের সঙ্গে মেশো ওই 100টা লোকের সঙ্গে মেশো তাদের মতন করে তাদের ভাবনা চিন্তাটা রেসপেক্ট করতে শেখো তাহলে দেখবে অটোমেটিক্যালি সেও তোমার কথা শুনছে এবং তোমার কিন্তু মনে হতে পারে যে আমি কেন লোকের কথা শুনবো কেন লোকে আমার কথা শুনবে না বন্ধুরা এখানে ভুল তুমি যদি তাদের প্রায়োরিটি দাও তুমি যদি তাদের কথাটা শোনো নিজের অ্যাটিটিউডটা নিজের বডি ল্যাঙ্গুয়েজটা নিজের ব্যক্তিত্বটা মানে লিকুইড পার্সোনালিটি পরিণত করে প্রত্যেকের সঙ্গে আলাদা আলাদা রকম করে মেশো তাহলে ইনডাইরেক্টলি তারা কিন্তু তোমার যে ফ্যান হয়ে যাবে এবং অ্যাজ আ ফ্যান তারা তোমার কথাই ইনডাইরেক্টলি শুনবে তাই এখানে ইনিশিয়ালি 5 থেকে 10 মিনিটের স্যাক্রিফাইস তুমি যদি করো তাদের মতন করে তুমি যদি চলো আখেরে কিন্তু লং রানে তুমি নিজেকেই হেল্প করছো তাই আজকে থেকে নিজেকে প্রতিজ্ঞা করো যে আমি নিজের ব্যক্তিত্বটাকে বানাবো অ্যাজ আ লিকুইড পার্সোনালিটি আমি স্টাবন বা একদম অ্যাগ্রি হব না আমার সঙ্গে যে যেমনভাবে মিশছে যেই ফ্রিকোয়েন্সিতে মিশছে নিজের শেপটাকে আমি ঠিক সেরকম করে দেবো যাই অ্যাজ লাইক ওয়াটার জলকে দেখবে যেমন কন্টেনারে আমরা রাখি জলটি কিন্তু সেই রকমই শেপ নেয় ফ্রেন্ডস টিপ নাম্বার 3 তুমি যদি মনে করো তোমার ব্যক্তিত্ব দ্বারা অপোজিট পার্সনকে ইমপ্রেস করবো তাহলে কিন্তু একটা জিনিস তোমার মধ্যে অবশ্যই থাকতে হবে সে অবশ্যই জিনিসটা কি দ্যাট ইজ নলেজ বন্ধুরা আমি তোমাকে কিন্তু এখানে পড়াশোনার কথা বলছি না তোমরা এই পয়েন্টটা শুনে অবশ্যই ঘাবড়ে যাচ্ছ যে নলেজ মানে আবার কি পড়াশোনা করতে হবে একদম নয় কিন্তু এটাও বাস্তব যেই মানুষের ভেতরে নলেজ থাকে না মানে তার চারিপাশে কী হচ্ছে সেই বিষয়গুলো সে জানে না আজকে দেশ দুনিয়া পৃথিবীতে কী চলছে তার কোনো খবর রাখে না তার সাথে কিন্তু কথা বলে একটা মানুষ ইন্টারেস্ট পায় না মানে এখানে সাপোজ ধরে নাও তুমি পার্টিকুলারলি স্পোর্টসে তোমার ইন্টারেস্ট রয়েছে এর মানে এই নয় শুধু আমি স্পোর্টসটাই জানবো আমি স্পোর্টস জানবো আমি দেশের অর্থনীতি জানবো আমি দেশের ডিফেন্স সেক্টর জানবো আমি দেশের পলিটিক্স সম্বন্ধে জানবো প্রচুর জানতে হবে না বাট বেসিক এই মুহূর্তে আমাদের দেশে স্পোর্টস পলিটিক্স ডিফেন্সে কী চলছে এই বেসিক নলেজটা যদি তোমার থেকে থাকে যার সঙ্গেই তুমি কথা বলছো না কেন দেখবে সেও তোমার সাথে কথা বলে কিন্তু অটোমেটিক ইন্টারেস্ট পাবে মানে আমি আমার লাইফ থেকে বলতে পারি আমার ইন জেনারেল আমার সারাউন্ডিংসে কী হচ্ছে কী ঘটছে
দেশ পৃথিবীতে কি ইনফরমেশন এই মুহূর্তে ভাইরাল, সেই জিনিসগুলো আমি খুব আপডেট থাকার চেষ্টা করি। আর আজকের তারিখে বিশ্বাস করো আপডেট থাকাটা কিন্তু একদমই কোনো বড় বিষয় নয়। সবার হাতেই স্মার্টফোন রয়েছে, সবার কাছেই কিন্তু আনলিমিটেড ডেটা রয়েছে। তোমাকে দিনে আধ ঘন্টা, জাস্ট 30 মিনিটস তোমাকে দিতে হবে সারা দেশ দুনিয়াতে কি হচ্ছে। ইন্টারনেটে যাও, গুগল সার্চ করো, ইউটিউবে যাও, প্রচুর ওয়েবসাইট রয়েছে, কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে, সেই ইনফরমেশনসগুলো তুমি যদি কালেক্ট করো, সেই ইনফরমেশনগুলো সরাসরি তোমাকে হেল্প হয়তো করবে না, বাট যখন তুমি একটা মানুষের সঙ্গে কথা বলছো, সে তোমার এই কথাগুলো বিভিন্ন কথার কনভারসেশনের মাঝখানে এগুলো কিন্তু উঠে আসবে, তখন দেখবে সে তোমার সাথে কথা বলতে অনেক বেশি ইন্টারেস্ট বোধ করবে। আর তোমার মধ্যে যদি নলেজের অভাব থাকে তাহলে কী হবে বলো তো, প্রথম 5 মিনিট 10 মিনিট তোমার সাথে সে কথা বলবে, তারপর আস্তে আস্তে কিন্তু তোমার নলেজের হবে, লোকে বুঝে যাবে তোমার ভেতরে কোনো মানে নলেজ নেই, তোমার জ্ঞানটা খুব কম, তাই তোমার কথার মধ্যে কোনো ওয়েটেজও আসছে না, সে কিন্তু ইন্টারেস্ট ছাড়াবে তোমার সাথে কথা বলতে। তাই তুমি যদি আজকে থেকে মনে করো নিজের ব্যক্তিত্বকে বদলাবে, আমার অপোজিট পার্সনকে ইমপ্রেস করবে, তাহলে দিনের আধ ঘন্টা তোমাকে দিতে হবে নিজেকে পড়াশোনা করার জন্য। এটাকে বলে সেলফ স্টাডি। নিজেকে পড়াশোনা মানে আমি বলছি না হিস্ট্রি, জিওগ্রাফি, ম্যাথ, তুমি ইংলিশ এগুলো পড়ো, জাস্ট কারেন্ট অ্যাফেয়ার্স মানে আশেপাশে কী হচ্ছে, সারা পৃথিবী বিশ্বজুড়ে কী চলছে, সেই জিনিসগুলো একটু তুমি যদি আপডেট থাকো তাহলেই তোমার এই কথাবার্তাগুলোর মধ্যে ওই ইনফরমেশনসগুলো আসবে এবং লোককে তুমি সেই ইনফরমেশনসগুলো দিচ্ছ, অটোমেটিকভাবে দেখবে লোকে তোমার কথাগুলো অনেক ইন্টারেস্ট সহকারে অনেক কনসেন্ট্রেট করবে তোমার কোনো বক্তব্যকে, এবং এর মাধ্যমে তুমি রেসপেক্ট অর্জন করতে পারবে। তাই আজকের থেকে বন্ধুরা চেষ্টা করো আধ ঘন্টা কিন্তু অবশ্যই দিতে হবে নিজের নলেজকে রেডি করার জন্য। ফ্রেন্ডস, টিপ নাম্বার ফোরটা কিন্তু প্রচণ্ড ইন্টারেস্টিং। এই টিপ নাম্বার ফোরটা আমি আমার জীবনে তো অলওয়েজ ফলো আপ করি, তাই তোমাদের কাছে অ্যাডভাইস থাকবে এই টিপটা কিন্তু অবশ্যই ফলো আপ করো। দেখো, আজকে আমরা একটা মানুষের সঙ্গে যখন কথা বলছি, সেই মানুষটা যদি খুব রেগে রেগে আমাদের সাথে কথা বলে, তার যদি বিহেভিয়ারটা যদি ঠিকঠাক না হয়, এরকম অনেক সময় হয় আমরা কোনো দোকানে গেলাম, সে দোকানদারের ব্যবহারটা আমাদের সঙ্গে ঠিকঠাক লাগলো না, দেখবে নেক্সট টাইম আমরা সেই দোকানে কিন্তু বারবার যাই না। কিন্তু কোনো দোকানের কোনো দোকানদার যদি তার ব্যবহারটা প্রচণ্ড ভালো রাখে, খুব হাসি হাসি মুখ করে আমাদের সাথে কথা বলছে, আমাদের কথা শুনছে, আমাদেরকে রেসপেক্ট করছে, একটা ফিল গুড ফ্যাক্টর ক্রিয়েট করছে কনভারসেশনে, তখন দেখবে সেই দোকানে আমরা বারবার যাই। সেই সেম এক্সাম্পলটা কিন্তু তোমার জীবনও তুমি কাজে লাগাতে পারো। তুমি যদি মনে করো নিজের ব্যক্তিত্বকে আরও বেশি ক্যাচি করবে, আরও বেশি অ্যাট্রাকটিভ করবে, তাহলে তোমার মধ্যে একটা ফিল গুড ফ্যাক্টর অ্যাটিটিউড ক্রিয়েট করতেই হবে। কারণ তোমার সঙ্গে যে মানুষটি কথা বলছে, সে তোমার সাথে কথা বলে কি মজা পাচ্ছে? মজা মানে কিন্তু একদম বলছি না তোমাকে নাচ করতে হবে, গান করতে হবে, মজা মানে বলতে চাইছি তোমার সাথে কথা বলে তার কি ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু সে বারবার তোমার সাথে কথা বলতে চাইবে, তাহলে বারবার তোমার কথা সে শুনবে। আর এখানে কিন্তু গেমটা চেঞ্জ হয়ে যায়, তুমি যখন কাউকে ফিল গুড করাতে পারবে তখন সে তোমার ইনডাইরেক্টলি কথা শুনবে এবং তোমার সাথে হ্যাঁতে হ্যাঁ মেলাবে, তাই তখন তুমি যা চাইছো সেটাই হাসি মুখে তার উপর কিন্তু চাপিয়ে দিতে পারবে। তাই রাগারাগি আজকে থেকে একদম নয়, আননেসেসারি নিজের অ্যাটিটিউড দেখাবো না আজকে, এই সব আজকের থেকে এই সব কিছু বন্ধ। তোমাকে কী করতে হবে, একটা ফিল গুড ফ্যাক্টর, চার্মিং একটা পার্সোনালিটি, হাসি হাসি মুখ, একটা সুদিং ফ্যাক্টর রাখো, দেখবে অপোজিট পার্সনটা নিশ্চয়ই তোমার সাথে ভালোভাবে বিহেভ করবে এবং তোমার ফ্যান হয়ে যাবে। টিপ নাম্বার ফাইভটা কিন্তু ডিরেক্টলি অর্থনীতির সঙ্গে যুক্ত, মানে অর্থনীতিতে টার্ম আছে ডিমান্ড অ্যান্ড সাপ্লাই, মানে যেমন ডিমান্ড ঠিক তেমন সাপ্লাই হয়। এখানে ডিমান্ড অ্যান্ড সাপ্লাই কার্ভে যদি একটু গণ্ডগোল হয়ে যায় তাহলে কিন্তু পুরো বিষয়টাই ঠিকঠাকভাবে কাজ করে না। ঠিক তুমি যেই মানুষটার সঙ্গে মিশছো এখানেও কিন্তু ডিমান্ড অ্যান্ড সাপ্লাই, এই টার্মিনোলজিস দুটো একদম অ্যাপ্লিকেবল। তোমার সঙ্গে একটা মানুষ কথা বলছে তার কোনো প্রবলেম নেই, সে প্রবলেমটা সলিউশন চেয়ে চাইছে, তুমি সেই প্রবলেমটা সলিউশন কী দিতে পারছো, বা তোমার সঙ্গে যেই পারপাসে কথা বলছে সেই পারপাসটা কি তার পূর্ণ হচ্ছে, যদি পূর্ণ তুমি করতে পারো তবেই কিন্তু তোমার সঙ্গে তার মেলামেশাটা বা তোমার সাথে তার ইন্টারাকশানটা সাকসেসফুল। আর যদি দেখো সবসময় তুমি সবার সমস্যা বা সবার চাহিদা কিন্তু পূরণ করতে পারবে না, যদি পূরণ করতে নাও পারো তাকে প্রপারলি গাইড কর যে এক্স্যাক্টলি দেখো বন্ধু আমি তোমার এই প্রবলেমটা সলভ করতে পারছি না, এর কারণটা হচ্ছে এই, বাট আমি মনে করি তুমি এইটা আমার কাছে না এসে তুমি যদি অমুক লোকের কাছে যাও সে তোমার কাছে প্রপারলি তোমার প্রবলেমটা সলভ করতে পারবে। মানে এখানে কিন্তু একটা রয়্যালটি মানে একখানা অনেস্টি ক্রিয়েট হবে যে তুমি অনেস্ট, তুমি তাকে মিসগাইড করছো না, তুমি সৎ কথা বলছো এবং সাজেস্ট করছো তার জন্য কোনটা ভালো হবে। এবং এই ট্রিকটা তুমি যদি ফলো করতে পারো দেখবে হতে পারে সেই কনভারসেশনে তোমার দ্বারা সে উপকৃত হলো না, সো হোয়াট, কী হয়েছে, যখন
সে তোমার কাছ থেকে এই ফিলিংসটা পেয়ে যাবে না, এই মানুষটি অনেস্ট, এই মানুষটি সৎ, আমাকে প্রপারলি গাইড করলো, সে যদি নাও হেল্প করে রাখতে পারে, সে যদি আমার পারপাসটা ফুলফিল করতে নাও পারে, সে আমাকে মিসগাইড করেনি, সে আমাকে গাইড করেছে, সে না বলেছে, সে আমাকে অন্য একজনের কাছে পাঠিয়ে দিয়েছে, তাহলেও কিন্তু সে কিন্তু খুশি হয়ে পরবর্তীকালে যদি আবার তোমাকে দরকার লাগে সে আরও একবার তোমার কাছে আসবে। এবং যেটা বললাম, অনেস্ট ইজ দ্য বেস্ট পলিসি। সো ফ্রেন্ডস, এই পাঁচটা টিপস কিন্তু এই ভিডিওতে তোমাদের দেওয়ার চেষ্টা করলাম। আর বিশ্বাস করো, এই পাঁচটা টিপস তুমি যদি ফলো আপ করো, আর এগুলো ফলো আপ করা প্রচণ্ড ইজি, এই পাঁচটা টিপস যদি একটু ভালো করে ফিল করো, শুধু শুনো না, জাস্ট ফিল করো, যদি ফিল করে নিজের লাইফে অ্যাপ্লাই করতে পারো, উইদিন 24 আওয়ার্স তুমি দেখবে আস্তে 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 প্রত্যেকটা মানুষ তোমাকে ভালো বলছে, তুমি কিন্তু একটা আলাদা ম্যাগনেটিভ পার্সোনালিটি নিজে গ্রো আপ করতে পারবে। মানে এখানে ম্যাগনেটিভ পার্সোনালিটি মানে বুঝতেই পারছো যে ম্যাগনেট কী করে, সবাইকে আকর্ষণ করে, তুমিও কিন্তু বাকি সবাইকে এরকম আকর্ষণ করতে পারবে। তাই বন্ধুরা, আজকের ভিডিওটা ছিল তুমি কী করে তোমার অপোজিট পার্সনকে অ্যাট্রাক্ট করবে। আর নেক্সট ভিডিওগুলো তুমি যদি ভালো, এরকম আরও ভালো ভালো ভিডিও তুমি যদি পেতে চাও, তাহলে কী করতে হবে, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর এই ভিডিওটা প্রচুর শেয়ার করে ফেলো।